কিন্তু সেদিন লোকটা তাকায় দেখবে কে যেন দাঁড়া আছে লোকটা সেদিন বলবে কে গো তুমি আজ আমার কবরের ভিতরে দাঁড়ায় গেল সবাইকে তো রেখে চলে আসলাম কেউ তো আসলো না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ব্যবসায়ী এক সঙ্গের সাথী সব তো রেখে চলে আসলাম কে গো তুমি সেদিন নামাজ বলবে আমি তোমার নামাজ নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা আমি তোমার নামাজ তুমি যে একজন মুমিন ছিলা বুরহান তার প্রমাণ হিসেবে আমি নামাজ তোমার জন্য দাঁড়ায় গেছি বলেন আল্লাহু আকবার শুধু শুধু দাঁড়াই নাই ওয়া নাজা আজকে আল্লাহর কাছ থেকে তোমার জন্য নাজাতের ফয়সালা নিয়ে কবরে তুমি থাকবা সেই ব্যবস্থা করার জন্য দাঁড়াইছি জোরে কোন আল্লাহু আকবার আর যেই লোকটা নামাজ পড়লো না বেনামাজি এরকম লোক কি আমাদের সমাজে একেবারেই কম কিরকম বেশি ভাই যদি এরকম হইতো যে 50% নামাজ পড়ে 50% পড়ে না তাইলেও মনরে বুঝাইতাম যে 50-50 তো আছে এরকমও যদি হইতো 60 পড়ি 40 পড়ে না অথবা 40 পড়ে 60 পড়ে না তাও তো মনরে বুঝাইতাম এরকমও যদি হইতো যে 70% পড়ে না 30% লোক নামাজ পড়ে তাও তো মনরে বুঝাইতাম এরকম যদি হইতো 80% লোক পড়ে না 80% মনে করেন পড়েই না 20% পড়ে তাও তো না চিন্তা করেন মানুষগুলা সেদিন কিভাবে দাঁড়াবে আল্লাহর আদালতে লাইসা লাহু নূরুন তাদের জন্য কবরের ভিতরে কোনো আলো নাই কোনো বাতি নাই অন্ধকার কবর গুটগুটে অন্ধকার হয়ে যাবে ওয়া কানা মা ফিরাউন ওয়া হামান ওয়া উবাই বিন খলফ ওই লোকটা সেদিন ফেরাউনের সঙ্গী হবে কারুনের মতো জাহান্নামীর সঙ্গী হয়ে যাবে হামানের মতো জাহান্নামের সঙ্গী হয়ে যাবে এমন কি উবাই বিন খালাফের মতো জাহান্নামের সঙ্গী হয়ে যাবে লাইসা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা তার জন্য কবরের ভিতরে কোনো সাক্ষী থাকবে না অন্ধকার কবরের ভিতরে হাতুড়ি নিয়ে ফেরেশতা হাজির হয়ে যাবে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদীদ লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটানো হবে এই নরম কানের উপরে যখন হাতুড়ি দিয়ে আঘাত করবে এটা দুনিয়ার কোন হাতুড়ি না জাহান্নামের হাতুড়ি একটা আঘাতের সঙ্গে রক্ত এমন ভাবে ছিটে ছিটে পড়বে মাথার গিলু গুলা বের হয়ে যাবে ফায়াসিহু সাইহাতান ব্যক্তি এমন ভাবে একটা চিৎকার মারবে কুল কায়নাত তার চিৎকার শুনবে গরু বেঁধে রাখবেন কবরের সামনে গরু লাফাইতে থাকে চিৎকার করতে থাকে ছাগল বেঁধে রাখছেন চিৎকার করতে থাকে ছটফট করতে থাকে আপনি যদি বুঝতেন এই কবরের ভিতরে যে আজাব হচ্ছে আজাবের কারণে ছাগলটা এরকম ছটফট করছে আপনি যদি বুঝতেন গরুটা এইভাবে ছটফট করে কেন আজাবের কারণে ছটফট করে এক ওয়াক্ত নামাজ আপনি ছাড়তে পারতেন না আপনি যদি নামাজটাকে সঙ্গী বানায় নেন আপনার কবরের ভিতরে আলো হয়ে জ্বলে উঠবে
সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে আল্লাহকে বলবে আল্লাহ শীতের সময়ে কষ্ট করে নামাজ পড়েছে আল্লাহ আপনি মাফ করে দেন নামাজ সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে ও আমার ভাইরা ইদ্দুর কথাকে আপনারা দিতে পারেন আজকে থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ সবাই দিতে পারেন নামাজ পড়বেন এই কথা আলহামদুলিল্লাহ এটি আমাদের দিলের খুশি মাহফিলে কয়টা লোক হইল মাহফিলে কয়জন আসলো কয়জন গেল এটা আমাদের জীবনের সফলতা না এই কয়জন লোককে যদি রসূল পাইতেন কিরকম খুশি হইতো জানতেন হিজরতের সময় রসূল যখন অল্প কিছু মানুষকে নিয়ে যাচ্ছে আগে এক গ্রুপকে পাঠিয়ে দিবেন সাহাবায়ে কেরামের মধ্যে নিজে যখন যাচ্ছেন আবু বকর নবীজির হিজরতের একসাথে সাথী জোরে কোন আল্লাহ খুব খেয়াল দিয়ে এই কথাটা শুনেন যে আবু বকর নবীজির কি পরিমাণ ভালোবাসত নবী জিজ্ঞাসা করতেছে আবু বকর তোমার কাছে কি ভালো লাগে কই নবী আপনার চেহারার দিকে তাকায় থাকি এটা আমার ভালো লাগে জোরে কোন সুবহান কিরকম নবীজিরে মহব্বত করে জিজ্ঞাসা করছে কি ভাল লাগে আপনার দিকে তাকায় থাকি এটা আমার সবচেয়ে ভাল লাগে জোরে কোন আল্লাহ তো সবাই হিজরত রসূল বলছে যে হিজরত করে ফেল হিজরত করে ফেলস রসূল তো হিজরত করতে পারতেছেন না আল্লাহর অর্ডার স্যার ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ليثبتوك أو يقتلوك أو يخرجوك وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين এই আয়াতে কারীমা সূরা আনফালের এই আয়াতে কারীমা যখন নাযিল হয়েছে وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ ও নবী তারা আপনাকে জেলখানায় বন্দী করে ফেলবে আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে আপনাকে তারা বের করে দিবে এই আয়াত যখন নাযিল হয়ে গেছে আল্লাহর নবী হিজরত করার সিদ্ধান্ত নিয়েছে আবু বকরকে সাথে নিয়ে গেলেন নবীজি ওই যে আবু বকর নবীর দিকে তাকায় থাকতে চায় আল্লাহর নবী গারে সূরা আবু বকরকে নিয়ে উঠলেন একসঙ্গে দুজন উঠলেন ওই জায়গায় উঠে এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে নবীজির পা ফেটে রক্ত বের হয়েছে এখনকার সময় আমি নিজে উঠেছি চূড়া একেবারে এই চূড়া পর্যন্ত যেতে কি পরিমাণ কষ্ট হয় আবু বকর আর বিশ্ব নবী কষ্ট করে উঠলেন আবু বকর বলেন নবীজি আগে আপনি আমাকে গুহার ভিতরে ঢুকতে দেন বলেন আল্লাহু আকবার কি বলেন নবী আগে আমারে দেন আপনি আমি ঢুকি দানি আদখল নবী আগে আমারে ঢুকতে দেন পরে আপনি ঢুকবেন আচ্ছা বলেন তো আবু বকর আগে ঢুকতে চায় কেন কারণ কোন সাপ কোন ক্ষতিকারক কিছু থাকলে আগে যেন আবু বকরের ক্ষতি হয় নবীর যেন কোনো ক্ষতি না হয় জোরে কোন আল্লাহু আকবার আবু বকর নিজে ঢুকে এবার বিশ্ব নবীকে বললেন নবী এবার প্রবেশ করেন আল্লাহ নবী প্রবেশ করল আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেলেন আবু বকরের কোলের মধ্যে বিশ্ব নবী ঘুমায় রইলেন আবু বকর আল্লাহর নবীকে জেগে জেগে পাহারা দিলেন আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন আল্লাহুম্মা জাআল আবা বকর মাই ফিল জান্নাহ ওয়া আমার আল্লাহ
আমার আবু বকরকে তোমার জান্নাতে এক সঙ্গে আমাকে আর আবু বকরকে জান্নাতি বানায় দিও পড়ে না আমি আল্লাহ জান্নাতে এক সঙ্গে থাকার সুযোগ করে দিও এই যে নবীজি দোয়া করে দিস এই জন্য নবীকে যদি মহব্বত করতে পারেন নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকা যাবে জোরে কোন আল্লাহু আকবার এবার আসেন আমার ভাইরা একটু বোঝানোর চেষ্টা করি নবী কাদেরকে একসঙ্গে নিবেন না কাদেরকে উম্মত বলে চিনবেন না একটু বলমুনি কষ্ট পাবেন না তো এক নম্বরে নবীজি চিনবেন না ওই লোকটাকে যে জালেম হবে এখন আমাদের সমাজের ভিতরে এরকম জালেম একজনও নাই কিরকম জালেম আরে কথা কই না কিরকম জালেম কিরকম জালেম এটার আমি ব্যাখ্যা না করি আমি খালি এদ্দুর কই জালেমকে নবীজি সেদিন চিনবে একটু ব্যাখ্যা করতাম মাশাআল্লাহ তাহলে একটু ব্যাখ্যা শোনেন ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار قرآن الكريم سورة هود آيات كن سورة سورة هود آيات أي آيات نازل هار پنے আল্লাহ নবী বললেন সাইয়্যামাতনি হুদুন ওয়া আখওয়াতুহা যদি আমি প্রশ্ন করি নবীজির চুল পাকছে কোন সূরার কারণে এই সূরা হুদের কারণে নবীজি নিজে বলতেছে ও সাহাবীরা শোনো এই সূরা হুদ নাজিল হওয়ার পরে আমার চুলগুলা পেকে যাচ্ছে শুধু ভয়ের কারণে আল্লাহ বলছেন জালিমদেরকে আল্লাহ ছাড়বেন না জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আল্লাহ সেদিন পাকড়াও করবেন ফাতামাসসাকুমুন নার জাহান্নামের আগুন তাদেরকে ঘিলে ধরবে কাদেরকে যারা জালেম জোরে কোন কারা শুধু জালেম না নবীজি বলছেন ইয়াকুম ওয়া যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ তোমরা বেঁচে থাকো জুলুম থেকে কারণ যেই জুলুম করবে তাকে জাহান্নামের আগুন পাবে কোরআনের এই আয়াতটা পড়ার পর থেকে নবীজির চুল পেকে যেত একটার পর একটা চুল পেকে যাচ্ছিল শুধুমাত্র চিন্তায় আমার কত উম্মত জাহান্নামে চলে যাবে ওলা তারকানু আল্লাহ বলছে খবরদার যারা জালেম তাদের পাশে ঠেস দিয়া দাঁড়ায়ও না আপনাদের চান্দিনার লোকেরা মাঝে মাঝে বাজারে একজন একজনের লোকে গল্প করে কি দিয়া এই যে আমি ঠেস দিয়া হ্যাঁ কে সাড়া দে এরকম একজন একজনের লোকে ঠেস দিছে দিয়ে গল্প করে সাড়া দে দুই কাপ এক লোকে দিস এরপরে সাদা খায় আর গল্প করে এরকম আছে না নাই আল্লাহ বলেন ওয়ালা তারকানু খবরদার ঠেস দিয়া দাঁড়ায় না জালেমদেরকে সহযোগিতা করো না জালেমদের পাশে গিয়া দাঁড়ায় না জালেমদের সাক্ষী হয়ো না জালেমদের বন্ধু হয়ো না জালেমদের সহযোগী হয়ো না জালেমদের সহযাত্রী হয়ো না ঠিক কিনা বলেন এখন এগুলো আসেনি আমাদের মধ্যে না দুই একজন হ্যাঁ একজনের জুলুম করে আরেকজনের পিছনে স্লোগান দেয় হ্যাঁ এরপরে স্লোগান কি কয় এবার যদি দড়ি লাডি বাঙ্গালায়াম কোডি কাডি হাতের কবজা দেখাই ডালবো হ্যাঁ চিন্তা করেন যারা স্লোগানে এই কথা কয় যে এবার যদি ধরি লাডি বাঙ্গালায়াম কোডি কাডি তা আপনি যদি আরেকজনের কোডি কাডি ভাঙ্গেন এটারে কয় জুলুম এটারে কি কয় আরে কথা কয় না কি কয় এই স্লোগানে যারা গলা মিলায় এরাও কি আরে কথা কয় না এরা কি এই জন্য আমার ভাইয়েরা খেয়াল দিয়ে আয়াত শুনেন আল্লাহর নবীর চুল পেকে গেল উম্মতের মায়া এয়াত পড়ার পরে কত উম্মত না জানি জাহান্নামী হয়ে যাবে কত উম্মতকে জাহান্নাম গিলে খাবে জালেম যারা হবে নবী তাদেরকে চিনবেন না
জালেমদেরকে নবী সেদিন বন্ধু বানাবেন না, ঠিক কিনা বলে? তাহলে জালেম হবেননি, নিজেও জুলুম করেন না, জালেম হইও না, আল্লাহও কারো উপরে জুলুম করবে না। যদ্দূর জুলুম আপনি করছেন পাই টু পাই, সেদিন আল্লাহ হিসাব নিবে, ঠিক কিনা বলেন? এরপরে আরেকটু বলবো, সময় আছে ইনশাল্লাহ। হ্যাঁ, সচারটা জামাত না, সময় আছে ইনশাল্লাহ, মাশাল্লাহ চলতে থাকো, কি বলেন? তাহলে এক নাম্বার, জালেম হলে নবী আপনাকে উম্মত বলে পরিচয় দিবে না, ঠিক আছে নি? এরপরে আমার ভাইরা এই মাহফিল থেকে মিলে নেন, মাইয়ুকাযযিবু বিশ্বাফাত, এমন কিছু লোক আসবে নবীজির শাফাত বিশ্বাস করে না, আছে নি? আছে আছে। এইরকম কিছু লোক আছে যারা নবীজির শাফাত চায় না, নবীজির শাফাত বিশ্বাস করে না, ওই লোকগুলোও নবীজির শাফাত পাবে না, ঠিক কিনা বলে? স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, মাইয়ুকাযযিবু বিশ্বাফাত, যেই লোক নবীজির শাফাতকে মিথ্যা মনে করবে, শাফাত কামনা করবে না, শাফাত চাবে না, ওই লোক নবীজির শাফাত পাবেও। আমরা নবীজির শাফাত চাইনি, আরে কথা কয় না, চাইনি, কে কে চাই একটু হাত তুলেন তো দেখি, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, আল্লাহ তুমি নবীর শাফাত আমাদেরকে ধন্য বানায় দিও, পরে না আমিন। এবার হাত গুলা নামান। তো নবীর শাফাত পেতে হলে নবীর শাফাত চাইতে হবে, না চাইলে নবীর শাফাত পাওয়া যায়? কয়টা গেছে ভাই? এক নাম্বার, দুই নাম্বার বিশ্বাস করুন, হ্যাঁ শাফাত বিশ্বাস করা লাগে, মাশাআল্লাহ, দুই নাম্বার শেষ। এবার কয় নাম্বার? তিন নাম্বারে আমার ভাইয়েরা, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা দোষী বানায় দিবে, এই রকম লোকদেরকে বিশ্ব নবী শাফাত করবে না। এরকম লোক আছে নি? ঘরের ভিতরে ছিলই না, কিন্তু গায়বি মামলা হয়ে গেছে 15টা, কি ঠিক? 24-25টা হয়ে যায় না, অঙ্কে ভুল হয়েছে আর কি, নাকি? হ্যাঁ, একজনে কইছে মরা লাশ আসলে হয়েছে নাকি? এটা হয়েছে, হয়েছে মরা লাশের উপর গায়বি মামলা হয়েছে। আহারে, এই যে আল্লাহর হাবিবের হাদিস মিলায় দেখেন, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে দোষী বানায় দিব, আলেমকে দোষী বানায় দিব, নির্দোষ লোককে দোষী বানায় দিব, আপনি যদি কারো উপরে অন্যায় করেন, এমন লোকটা পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারে, আল্লাহর আদালতে নবীজির শাফাত লোকটা পাবে না, ঠিক কিনা বলে? এলে আগে নিজের ঠিক করেন, আগে নিজের ঠিক করেন, আপনার দ্বারা যদি কেউ ক্ষতির সম্মুখীন হয়, হাত চেপে ধরে বলেন, ভাই অন্যায় করে ফেলছে, আমারে মাফ করে দেন, গীবত করি না, এরকম লোক আছে? না। আরে কথা কয় না, আমরা সবাই গীবত করি, ঠিক নি? এই জন্য যার গীবত করছেন হাত ধরে কইবেন, ভাই কত কিছু বলে ফেলছি, ভাই মাফ করে দিন। বিশেষ করে স্ত্রীর কাছ থেকে মাফ চাইয়ে নেবেন, আবার স্ত্রীর এই ওয়াজটা শোনাই দিবেন যে হুজুরি কইছে মাফ চাইয়ে লইতে আমার কাছ থেকে। বউয়ের ব্যাপারে যেটি গীবত আপনারা করেন, আবার বউ যেটি গীবত আপনার ব্যাপারে করে, খালি যদি বউ বাড়িতে না থাকে তাইলে হইস, বউ যদি খালি বাড়িতে না থাকে ঘরে সব ডিমিল লেখ লয়ে বয়, কি দেখে আনলেন, কি দেখে আনলেন আপনি? মাকে তুই তো আনছো সে সময়, আমি আমি কি নিজে গিয়ে আনছিলাম? আমি সব ডিমিল ফাটাইলাম, কি দেখলেন? এই যে কথাগুলো আপনারা কইতেছেন এগুলো সব কি? আরে কথা কয় না, কি এক লোকে বইবে, কি সুন্দর করে কইতেছে, আমার তাই নিয়ে গেছে বাপের ভাই, গিয়া শুরু করছে এক লোকে বইয়া, কি দেখে দিলেন বিয়েটা, আমি কি বাইতে এত বেস্ট হয়ে গেছিলাম? এই যে দুজনে বইয়া গীবত শুরু করছে, এদিকে কয় হেদিকে কয়, এদিকে কয় হেদিকে কয়, এটার নাম কি? এই জন্য আগে জামাই বউ থেকে শুরু করেন, জামাই গিয়া বউরে কইবেন আল্লাহর রাস্তায় মাফ করে দিও, কত কি কইস, লগে লগেই বউ দেখবেন কইব কি কি কইস, আগে ক তাইলে মাফ কর। তো এইরকম আগে মাফ চাইয়ে নেবেন, আবার বউ আপনারে কইব যে মাফ করে দিয়েন, কত কি কই,
এরকম বন্ধু বান্ধবের কাছ থেকে মাফ চাইবেন? মাফ চাইতে কোনো দোষ নাই, যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো মারাত্মক ধরনের অন্যায়, আল্লাহ নবীর শাফাত তারা পাবে না। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন কুল্লু খালিন মারিক, নিরপরাধকে যে অপরাধী সাজায় দিবে বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি করতে করতে দিনটাকে কঠিন বানায় দিবে, ওই লোকটাও নবীর উম্মত হতে পারে না। দিন কি সহজ, দিন কি সহজ? তাহলে কয়টা গেল ভাই? এক নাম্বার কি, দুই নাম্বার জালেম, জালেম ও এক নাম্বার কি কইছি, ও এক নাম্বার জালেম বলছি, মাশাআল্লাহ, এক নাম্বার জালেম, দুই নাম্বার যে সাফাত বিশ্বাস করে না সে সাফাত পাবে না, তিন নাম্বার, তিন নাম্বার বলছি নিরপরাধে যে অপরাধী সাজায় এটার মধ্যে যত প্রকার হইতে পারে, মাশাআল্লাহ। এখন তো মাহফিলটা মোটামুটি একটু জমে উঠছে না, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আচ্ছা কোন তো যে এতক্ষণ ওয়াজ হইলো, আমি কারে কারে গালি দিছি না? দুই একটা গালি দিছি না, না দিছি তো দুই একটা, একটা কন্যা যে হুজুর উমুক গালি ডামনে দিছে, মাশাআল্লাহ, মোমেন কখনো কি দে না, সুবহানাল্লাহ। আমি করে কি ওয়াজ করো, আমি তো ওয়াজ মুখস্থ, মোমেন কখনো কি দিতে পারে না? আজকে থেকে গালি দেওয়াটা বন্ধ করবেন। অনেকে কয় হুজুর আমি ডাইরেক্ট কথা কই, বাহিরেও কইতে ছাড়ি না, কুদ্দুর বাপেরও হুজুর আমি ছাড় দিই না, এটা হচ্ছে লুমাজা, এটা কি, এটা মারাত্মক কবিরা গুনাহ। আপনি মনে করেন না, আপনি ডাইরেক্ট কথা কন, অনেকে কয় ইংরেজিতে কয় হুজুর আমি একবারে স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড হুজুর ডাইরেক্ট কথা বলি, এই ডাইরেক্ট কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই। কাউরে আপনি সামনাসামনি শরম দিতে পারবেন না, লজ্জা দিতে পারবেন না, ইসলাম এগুলো শিখায় নেই। কয়টা বলছি ভাই? তিনটা, তিনটা। এবার কয় নাম্বার? চার নাম্বারে আমার ভাইয়েরা, বেদাত যে করবে এই বেদাতের সঙ্গে যে থাকবে, বেদাতিকে নবীজি চিনবে না, সাফাত করবে না, দলিল লাগবো নি। অনেকে কবে এই যে গালিটা দেওয়া শুরু হয়েছে, না বাজান, একবারে দিল থেকে বলি কসম আল্লাহর, আমার বেদাতগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, আপনাদের বেদাতগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, পরে না আমি, নাহলে উফাই নাই, ঠাই টুফাই নাই, বেদাতির কোনো সার নাই। কারণ আপনি যখনই বেদাত করবেন, ইমাম মালিক ছোটখাটো আলেম ছিল, কথা কয় না ছোটখাটো আলেম, ইমাম মালিকের মতো আলেম বলে মানিত্তাদা ফিল ইসলামী বিদআতান, ইসলামের মধ্যে যখন কেউ একটা বেদাত ঢুকায়, ইয়ারাহা হাসানা, সে মনে করে আমি তো সুন্দর একটা কাজ ঢুকাইছি, ভালো একটা সওয়াবের কাজ ঢুকাইছি, এরকম বইলা সে যখন মনে করে ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালার রিসালা, এই লোকটা এত বড় কাজ করলো, সে মনে করলো আল্লাহর নবী রেসালাতের খেয়ানত করেছে, আর ওই খেয়ানত করার কারণে আমার নতুন করে কিছু ঢুকাইতে হবে, নাইলে তো ইসলাম রক্ষা করা যাবে না, নবী খেয়ানত করছে আর আমি ইসলাম রক্ষা করতেছি, জোরে কর নাউজুবিল্লাহ। কথাটা কি আমার মতো একটা বুংবাং আলেমের কথা না ইমাম মালিকের কথা? আমার মতো একটা বুংবাং আলেমের কথা হইলে আপনি ফালাই দিতেন, অসুবিধা নেই। ইমাম মালিক রহিমাহুল্লাহ কত বড় আলেম, আপনি ওজন দিতে পারবেন না। ইমাম মালিক রহিমাহুল্লাহর মতো আলেম তিনি বলছেন মানিত্তাদা ফিল ইসলামি বিদআতান হাসানা, বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ একটা বেদাত যখন ঢুকিয়ে ফেলে ইসলামের ভিতরে, মনে করে ভালো একটা কিছুই তো ঢুকেছ, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার রিসালা, ওই লোকটা মনে করে আল্লাহর নবী রিসালাতের খেয়ানত করেছে, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে নবী খেয়ানত করেছে, এই জন্যই আমার নতুন করে কিছু ঢুকাইতে হইতেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য বিদাতটা এত মারাত্মক, বিদাত সমাজের ভিতরে একটা দুইটা ক্ষতি না, অনেকগুলো ক্ষতি নিয়ে আসে, এর মধ্যে এক নাম্বার ক্ষতি পদভ্রষ্টতা,
বেদাতি নিজেকে মনে করে আমি একমাত্র হেদায়েতের কাণ্ডারি, আপনি গিয়া খোঁজ নিয়ে দেখবেন তার বাড়িতে ভালো করে পর্দাও নাই। পর্দা এটা মনে হয় নফল জিনিস নাও, এটা কি ফরজ? কেমন ফরজ ভাই? কেমন ফরজ? দায়েমি ফরজ, দায়েমি। কোন কেমন ফরজ? দা ইমান, সর্বদা পর্দা করতে হবে। এরম না যে মসজিদের বাড়ি দেবেন বাড়ি তো মসজিদে মাঝে মাঝে আউন যাইব, দেওয়ারের সামনে মাঝে মাঝে যাওন যাইব, স্বাস্থ্য ভাইয়ের সামনে যাইলে কোনো অসুবিধা নেই, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই। আমাদের দেশে পর্দা হয় দুই রকমের, একটা এগানা একটা বেগানা। আমার কথা কয় না, মানে এগানা যারা আছে আত্মীয় স্বজন এদের সামনে যায়, বেগানার সামনে যায় না। এই জন্য বেধাতি প্রত্যষ্টতার ভিতরে থাকে, কুল্লু বিদআতিন দালালাহ ও কুল্লু দালালাতিন ফিন্নার, বেদাত হচ্ছে পদভ্রষ্টতা, আর প্রত্যেক পদভ্রষ্টতা আপনারে নিয়ে যাবে জাহান্নামে, ঠিক কিনা বলে। এরপরে বিদাতের দুই নাম্বার বেদাতের ভয়াবহতা হচ্ছে সুন্নত বেদাতের কারণে বিদায় নিবে। যেমন নামাজের সালাম ফিরানোর পরে আপনি দোয়া করবেন, অসুবিধা নেই, আমি নিজেও দোয়া করি, ঠেললে আবার আমার গাতাত ফলায় দিয়ে নেই, ভয় পেয়েছেন? আমি কিন্তু একটু লড়িও না, আপনি দেখছেন গুলি গুলি চললো আমি লড়ব না ইনশাল্লাহ। আমি দেখছেন আমার চোখটা একটু বাড়িও খায় না কি, আপনারা কম যারা এনে দেখতেছেন আমার এই যে টপ করে আওয়াজ হয়েছে, আমার চোখের একটু পাথিটাও লড়ে নেই। আমরা মোমেন যারা দুনিয়ায় আসছি, আমরা আসছি চোখটা যেদিন বন্ধ হবে ওই দিন আমাদের সব নিয়ামত শুরু হবে। আল্লাহ আকবার বলেন, এর আগ পর্যন্ত আপনি জেলখানায় আসেন, এই পুরা দুনিয়াটা মোমেনের জন্য একটা জেলখানা। যেই দিন আপনি মুক্তি পেলেন ওই দিন আপনি জেল থেকে বের হয়ে মুক্ত হলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এক নাম্বার বলছি বেদাত পদভ্রষ্টতা, দুই নাম্বার বেদাতের কারণে সুন্নত দূর হয়ে যায়, দূর হয়ে যায়। যেমন নবী আলাইহিসসালাম নামাজের সালাম ফিরানোর পরই মাসনুন কিছু দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসি পড়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহ ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পড়লেন। এরপরে ফজরের নামাজ হলে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার, আবার সূরা ইখলাস, ফালাক, নাস, আবার সূরা ইখলাস, ফালাক, নাস, তিনবার পড়লেন, ফু দিয়া সারা শরীরটার এইভাবে মুছে দিলেন। এই দোয়াটা পড়তে দেরি, আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে, বান দিয়ে থাকে, টোনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, তাবিজ করে থাকে, সবগুলা থেকে আল্লাহ হেফাজত করবে, পড়েন আল্লাহ আকবার। নবীজিরে তাবিজ করছে, ব্যক্তিটার নাম ছিল লাবিদ বিন আসাম, কি নাম ছিল? ইহুদি। কি ছিল? কত খারাপ চিন্তা করেন, সেই জামানায় আল্লাহর নবীকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে, কুফরি কালাম করে ফেলছে, কালো জাদু করে ফেলছে। নবীজি ছয়টা মাস এমন ছিল কোনো স্ত্রীর কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না, শারীরিকভাবে আল্লাহর হাবিব অক্ষম হয়ে গেছিলেন, মানসিকভাবে আল্লাহর নবীর মেজাজ দেমাগ শক্তিশালী ছিল, ওহি নাজিল হলে ওহি নাজিল আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হতো না, কিন্তু আল্লাহর নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন স্ত্রীদের কাছে গেলে আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে যেত, কোনোভাবেই শরীরের মধ্যে কোনো সক্ষমতা আসতো না, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে এই সূরা ফালাক আর সূরা নাস এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে কেটে দিয়েছেন জোরে করে আল্লাহু আকবার এইজন্য যারা আমার সামনে বসছেন এরকম অসুবিধা অনেকের ক্ষেত্রে এখন ঘটাইতে পারে নানা রকমের জাদু আপনাদেরকে করা হতে পারে কালো জাদু করা হতে পারে বাঁচার জন্য আজকে থেকে আমল করব রাজি আছেন ইনশাআল্লাহ এই সুন্নাত যেখানে থাকবে বেদাত চলে যাবে মসজিদে মসজিদে সুন্নতের মার্কাজ বানানো দরকার প্রত্যেকটা জায়গায় মানুষকে দোয়া শিক্ষা দেওয়া দরকার কি দোয়া পড়বেন যেমন ধরেন এখন ঘরে ঘরে দেখা যাবে প্রত্যেকটা ঘরেই এখন গরম পানি দিয়ে আমরা গোসল করি প্রত্যেকের ঘরে এখন হিটার আছে গিজার আছে গরম পানি দিয়ে গোসল করি অনেকে আমরা জানি না বাথরুমের ভিতরে সবচেয়ে বেশি জিন থাকে আপনি যখনই গরম পানিটা ঢালবেন জিনের ছোট ছোট বাচ্চা এরা বালেগ হয় 300 বছর বয়স কত বছর বয়স আপনি হায়াত পাননি 300 বছর বয়সে বালেগ হয় এবার হায়াত চিন্তা করেন কি রকম এই জিনেরা 300 বছর বয়সে যেই জিন বালেগ হয় তার ছোট বাচ্চা একেবারে নরম তুলতুলে আপনি তো দেখতেছেন না এক কোণায় দাঁড়ায় আছে গরম পানিটা যখন মারলেন তার শরীরটা সাপ করে উঠলো গরম পানিটা টেস্ট করার জন্য আগে তপ্ত গরম পানিটা আগে ছাড়ে সাইরা দেখে ধোয়া কেমনে উঠে ঠিক কি না বলেন আপনি যখন তপ্ত গরম পানিটা ছাড়লেন টেস্ট করার জন্য এই গরম পানির কারণে জিনের বাচ্চার শরীরটা জ্বলসে গেল সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এজন্য আপনি টয়লেটে ঢোকার আগেই পা দেওয়ার আগেই পড়েন বিসমিল্লাহ কি পড়েন এরপরে পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এরপরে দেখেন সুন্নত যদি আমার ভিতরে না থাকে বিদআত আসে ইসলামের বিজয়ে বাধা সৃষ্টি করে বিদআত কিরকম বাধা সৃষ্টি করে একটা মাহফিল হবে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল হবে শুধুমাত্র বেদাতকে কেন্দ্র করে এত বড় আন্তর্জাতিক ইস্যুতে মুসলমানের রক্তের ইস্যুতে মুসলমানের বন্ধনের ইস্যুতে বেদাতের কারণে বেদাতীরা একত্রিত হতে পারে না ঠিক কিনা বলে এরপরে বেদাতের কারণে দিনকে বিকৃত করে মূল ঠিক রাখে না দিনকে বিকৃত করে ফেলে যেমন বেদাত এইরকম জায়গায় নিয়ে চলে যায় বলে মুনকার নাকির আমার কাছে আসবে না আমার ফির আমার কাছে আসবে কিরে ফাইলি তোরা ফির তার কাছে আসবে মুনকার নাকির আসবে না এটা কিসের কারণে তৈরি হয়েছে ভাই বেদাতের কারণে এরপরে বেদাতের কারণে আল্লাহর নবীজির নামে অভিযোগ তোলা হয় নবীজি যেটা পারে নাই সেটা আপনি করবেন এই জন্য আল্লাহর নবী বলবে সুকান সুকা দূর হয়ে চলে যা আমার রক্তে জড়া দিন ইসলামের ভিতরে তুই ফাটল ধরিয়েছিলি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলি আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক এরপরে বিদআতের কারণে উম্মতকে বিভক্ত করে ফেলে নবীজির জন্য বারবার বলছে ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু সহজ করে দাও কঠিন করে দিও না উম্মতকে সব সময় কাছে ডাকো দূরে ঠেলে দিও না বেদাতের কারণে আজকে আমরা দূরে আস ঠিক কিনা বলেন এরপরে দেখবেন বেদাতের কারণে কোরআন সুন্নার অগ্রগতিকে থামিয়ে দিবে এরপরে বেদাতের কারণে তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে এই জায়গাটা ভালো করে শুনেন খেয়াল দিয়া দেন দিয়া এই জায়গাটা শুনেন আল্লাহর হাবিবের সাথ করেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদাতির বেদাতির কাছ থেকে আল্লাহ পাক তাওবার সুযোগটাকে উঠায় নেন কিসের সুযোগ কে উঠায় নেন কার কাছ থেকে কিসের সুযোগ হ্যাঁ এরপরে হাদিস শুনেন হাত্তা ইয়াদা বিদআতাহু আল্লাহর হাবিব বললেন তার বিদাত তার কাছেই থেকে যায় ওই বেদাত বেদাতি কাজ করতে করতেই ওই বেদাতির মৃত্যু হয়ে যায় বেদাতি তওবা করতে পারে না মাফ চাইতে পারে না কালেমা নসিব হয় না কালেমা সারা তওবা সারা ক্ষমা চাওয়া সারাই বেদাতির মৃত্যু হয়ে যায় ঠিক কিনা বলে নবী আলাইহিস সালামের হাদিস এটি আপনি কি মনে করছেন এই রকম পাগল বেদাতি দেখছি কয় বেদাত করতে করতে জাহান্নামে যাবো কে কে যাইবেন হাত তোলেন
কয়জনে হাত তুলছে? আমার এনের একটা শ্রোতাও হাত তুলে না, কারণ এরকম কোনো পাগল শ্রোতা লই আমি ওয়াজ করি না আল্লাহর রহমতে। আমি যদি বলি বেদাত করতে করতে কে কে আমার সাথে জাহান্নামে যাবেন, আপনি সবাই আপনি আত্মনামায় কইবেন হুজুর আপনি নিজে ঠিক হন জাহান্নামে যাবো কি লিগে মাহফিলে আনছি জাহান্নামে যাইতাম? টাকা খরচ করে এত কষ্ট করে মাহফিল আইছি জাহান্নাম কিনতাম কোন যাইতে? জোরে কোন কোন জায়গায় যাওয়ার জন্য? মাশাআল্লাহ, আপনারা কি কষ্ট পাইতেছেন? এরপরে বেদাতের কারণে হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। হাউজে কাউসারের সামনে দাঁড়াবেন, আল্লাহর হাবিব বলবে এটা তো আমার উম্মত, বলা হবে নবী সে বেদাত করত, বেদাতকে প্রমোট করত, বেদাতকে প্রতিষ্ঠিত করত। নবী বলবে এখনই তাকে নিয়ে যাও, ওই লোকটাকে সেদিন হাউজে কাউসারের পানি পান করানো হবে। এরপরে চিন্তা করেন, বেদাত অহংকার সৃষ্টি করে, এজন্য বেদাত করতে করতেই দেখবেন আধা ঘন্টা ওয়াজ চললে অনেক সময় ২০ মিনিট গালি চলে। কি ওয়াজটা করলেন আপনি? এই জন্য একজন শ্রোতা কইছে যে হুজুর মোমেন কাউরে গালি দিতে পারে না। আল্লাহ আমাদেরকে রহম করুক, মাফ করুক, পরে না আমিন। আর যারা ওয়াজ শেষ না বাজান বন ওয়াজ আর ওয়াজ চারটা কত সচারটা মাশাল্লাহ। এবার একটু বসেন, একজনে চিন্তা করছে যে এই তো ওয়াজ মানে শেষ, আমার পরে বড় হুজুর আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার আমরা যারা সুন্নত মানি আমাদের লাভ কয়টা? সুন্নত যারা মানবেন চারটা পুরস্কার দুনিয়াতে তৎনগত হাতের মধ্যে পেয়ে যাবেন, জোরে কোন আল্লাহ। কয়টা পুরস্কার? চারটা। এক নাম্বার পুরস্কার হচ্ছে সুন্নতের আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের দিলে আল্লাহ মোহাব্বত দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। যে লোকটার হাতে বিড়ির গন্ধ, বালিশে বিড়ির গন্ধ, মুখের মধ্যে বিড়ির গন্ধ, এরকম লোক না, আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, নেককারদের হৃদয়ে যারে দেখলে মনে হয় আল্লাহওয়ালা, যারে দেখলে মনে হয় মুত্তাকি, যারে দেখলে মনে হয় বুজুর্গ, এইরকম নেককারের মনে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত দিয়ে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখলে লোকটা ভালোবাস। দুই নম্বরে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারাত, পাপিষ্ট যারা বদলোক তাদের মনে আল্লাহ ভয় ঢুকাই দিবে। দেখবেন আপনি এদিক দিয়ে হাইটা যাইতেছেন, আপনার কাছে কোনো বন্দুক কোনো পিস্তল কিচ্ছু নেই, কিন্তু বদকার দেখা মাত্র আপনার তিন চারবার পিছাতে ঘুরে ঘুরে দেখে, দেখার উদ্দেশ্য কি? আপনি কি তারে গুলি করবেন? না, আপনারা ঘুরে ঘুরে দেখে, কারণ আপনারা দেখলে তার একটা ভয় লাগে, এই ভয় দিছে কি? এরপরে তিন নাম্বার পুরস্কার আসাআতু ফির রিজক, রিজিকের ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন অনেক রিক্সা চালক ঠেলাওয়ালা ব্যানওয়ালা কি সুন্দর চলে ফিরে, চেহারাটা দেখলে চকচক চকচক করে, আর অনেক টাকাওয়ালা দেখবেন চেহারাটা দেখলে জন্ডিসের রোগীর মতো মনে হয়, ঠিক কিনা বলেন? এরপরে চার নাম্বার পুরস্কার আর সেকাতু ফিদ্দিন, দিনের ব্যাপারে মালিক প্রবল বানায় দিবে, আপনাকে যদি জ্বালায় ফেলা হয় পুড়ায় ফেলা হয় এক চুল ইমানের পথ থেকে নড়ানো যাবে না, জোরে করে আল্লাহ। সুন্নত মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই মানবো তো ইনশাল্লাহ? এবার আসি আমার ভাইয়েরা, যারা মাহফিলে বসলাম উঠার আগে নিয়ত করেন আল্লাহ নবী সাফাত আমি আপনি চাই, প্রত্যেকে কামনা করি, কিন্তু বেদাতিকে নবী যে সাফাত করবে না, মুশরিককে পাঁচ নম্বরে মুশরিক যেই লোকটা শিরক করবে শিরকের ভিতরে নিমজ্জিত থাকবে প্রতিনিয়ত শিরক করবে, এরকম মুশরিকের দিকে যিনি তাকাবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না, তিনি কি লা ইউকাল্লিমুহুমুল্লাহ, মালিক কথা বলবেন না, মালিক দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম একবারের জন্য তাকাবেন না। ওই শ্রেণীর ভিতরে প্রথম হলো মুশরিক। প্রথম কে? সবাই বলেন কে? এখন আমাদের সমাজের ভিতরে এই রকম শিরক কম না বেশি? অনেক বেশি সরাস, যেমন কবরের কাছে গিয়া মাথাটা ঠেকায় দেয়া, বাবা আপনি কিছু দেন, আসেনি গোলাপ? না, একেবারে নাই। আসতে কোন? আরো আসতে বলেন।
কবর আর নেরে কিছু দিতে পারেনি, একটা সুতা, একটা সুই, সুইয়ের মধ্যে এক ফুটা পানি, এ দূর পারবো তো দেখার নেই টাইম না। রসুল আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন একটু চিন্তা করেন, এটা বলি ইনশাল্লাহ আমাদের আলোচনা শেষ করব। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আবদুক ওয়াবনু আবিদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কাদাউক আসআলুক বিকুল ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي এমন একটা দোয়া এখন পড়লাম, আপনি হাদিস খুলে দেখেন, এই হাদিসের সনদটা একটু দুর্বল, এটাও আমি বলি। এই হাদিসের ভিতরে নবী আলাইহিস সালামের হাদিস, আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা পড়ে যদি কেউ কোনো কিছু চায় আল্লাহ তাকে নতুন কোনো কিছুর সুসংবাদ দান করে দেন। জোরে কোন আল্লাহ কি বলছেন নবী দোয়ার ভিতরে, আল্লাহুম্মা ইন্নি আবদুক, আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা, ওয়াবনু আবিদিক বান্দার ঘরের বান্দা, ওয়াবনু আমাতিক আমার মাও তো আপনার বান্দি, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের গোড়া আপনার হাতের মুঠোর ভিতরে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আল্লাহরে কইতেছ কি কয়, আল্লাহ আপনার হাতের ভিতরে আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আমার ব্যাপারে আল্লাহ আপনি যা সিদ্ধান্ত নিছেন একটাও সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না এরকম না, সব বাস্তবায়ন হবে, মা দিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক, আল্লাহ যেই সিদ্ধান্ত আপনি নিয়ে রাখছেন ওইগুলো আদালতপূর্ণ, আমার জন্য এইটা দরকার ছিল এই জন্য আল্লাহ এইটা আপনি আমারে দিয়েছেন। জোরে করে আল্লাহ আকবার। এরপরে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, যত নাম আল্লাহ আপনার আছে ওই নামগুলো ধরে ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম পূর্বোক্ত নবীদেরকে শিখাইলেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আল্লাহ আপনি নবীদের কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আল্লাহ আপনি আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। আল্লাহ এত কিছু বলার পরে মালিকের কাছে চায় কি, আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি আমার বক্ষের আলো বানায় দেন, বলেন আল্লাহ আকবার। আল্লাহ এই কোরআনকে আমার বক্ষের আলো বানায় দেন, আমার দুশ্চিন্তা দূর করে নেন, পেরেশানি থেকে আল্লাহ আমারে মুক্ত করেন। জোরে করেন আল্লাহ আকবার। চাইছে কার কাছে ভাই, এই জন্য জান্নাতটা আমার আপনার কত কাছে, আপনার আমার জুতার ফিতাটা যত কাছে জান্নাত তত কাছে, আবার আপনার আমার জুতার ফিতাটা যত কাছে জাহান্নামও তত কাছে। আপনি যদি মালিকের কাছে জান্নাতটা চেয়ে নিতে পারেন, আল্লাহ দুনিয়ার জীবনটা কাটায় দিলাম, আল্লাহ কত সময় চলে গেল জীবন থেকে কত সময় হারায় গেল, আল্লাহ আমার শৈশব কেটে গেল হেলায় খেলায়, যৌবনটা কেটে গেল অবহেলায়, জীবনের বার্ধক্য বেলা চলে এসেছে, সালাতুল আসরের আজান হয়ে গেছে, এই সময়টা এমন একটা সময় আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলেন, ইন্না হায়াতাকা কাত্তাজুলুকা মিছলি শামস, ও গোলাম সূর্য যেভাবে ডলতে 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 ডুবে যায়, তোমার জীবন সূর্য ডুবে যাবে,
হঠাৎ করে তোমার মৃত্যু চলে আসবে হঠাৎ করে কবরে চলে যাওয়া লাগবে এই কবর আমাদের ঠিকানা হয়ে যাবে কবরে চলে যাওয়ার আগে নবীর উম্মত হয়ে যান উম্মতের মত উম্মত হন কবরটাকে প্রশস্ত বানায়া নিয়ামত যিনি ভরপুর করে দিবেন তিনি কে তাহলে চাইবেন কি পীরের কাছে না আল্লাহর কাছে কেউ কি কিছু দিতে পারে কে পারে ভাই সবাই একটু আওয়াজ করে বলি কে অনেক আল্লাহর নাম ডাল হয় না অনেকে নিয়ত করে রাখছে জয় গুরু হেরা কয় জয় গুরু কত বড় বেকুব চিন্তা করে আগের দিনের কোন আলেমের জবান দিয়ে জয় শব্দটা উচ্চারণ করা যেত না আমি জিজ্ঞাসা করে দেখেন এখানে যারা মুরব্বীরা আছেন এই যে আমার বাবার বয়সী মুরব্বীরা আছে জয় আগের দিনের হুজুররা কইতুনি কি লিগা এই জয়টা উচ্চারণ করতে হবে জয় জয় আর এখনকার সময়ে এরকম কিছু বন্ড বের হয়েছে জয় গুরু গুরু তোমার চরণে জয় আসলে ওই গুরুর চরণে ক্ষয় গুরুর চরণে কি জয় না ক্ষয় কি একটু ঠিক করেন নিজের আপনি অল্প আমল নিয়ে গেলেন এই ছোটবেলায় মক্তবে একটা হাদিস পড়ায় হাদিসটা কত দেখি আখলিস দি নাকা কোন যে সহজ না হাদিসটা অর্থটা বুঝছেন তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে জোরে কোন আল্লাহ আপনি আমলের বড়াই দিয়ে মাপ পাবেন না শিরিক ছেড়ে দেন শিরিক বর্জন করেন পীর আপনাকে কিছুই দিতে পারে না কিচ্ছু দিতে পারবে না আগামী দিনেও পারে না এখনো পারবে না আজকের দিনে যারা পীরের কাছে গিয়েছেন তারা দাজ্জালের মুরিদ হবেন কার কারণ এখনকার ফিরে তো কিছু দেখাইতে পারে না ফিরের কেরামত যদি ফির জাহির করে ওই কেরামত আর কেরামত থাকে না বন্ধ হয়ে যায় এর কথা কয় না কিন্তু দাজ্জালের যখন আপনি দেখা শুরু করবেন এটা থাকবে ম্যাজিক চোখের সামনে কবরের সামনে গিয়ে বলবে কুম বিইজনি আমার অর্ডারে দাঁড়ায় যা আপনি দেখবেন আপনার আব্বা কবর থেকে দাঁড়ায় গেছে আসসালামু আলাইকুম আপনি কবেন সর্বনাশ করছে আর কি ইরশিদে বড় ফির আর কি যে ভণ্ড সাথে সাথে ইমান ধ্বংস করে ফেলবে যে মোমেন সে দেখবে তার কপালের মধ্যে লেখা কাফার অন্য রেওয়ায়েতে আছে কাফের পরিষ্কার লেখা থাকবে একজন যুবককে বলবে এটা কে বল আমার পরিচয় কি যুবক বলবে তুই মিথ্যুক দাজ্জাল দাজ্জাল সঙ্গে সঙ্গে তারে হত্যা করবে মালিক আবার ওই যুবককে জীবিত করে দিবে যরেকন সুবহানাল্লাহ দাজ্জাল এবারও বলবে বল আমি কে বলবে তুই মিথ্যুক দাজ্জাল আগে সন্দেহ ছিল এখন আর কোনো সন্দেহ নাই তুই যেহেতু আমাকে মেরে ফেলেছিলি মালিক যেহেতু আমাকে জীবিত করে দিছে আমার আর কোনো সন্দেহ নাই তুই মিথ্যুক দাজ্জাল এবার যখন তাকে জবাই করার জন্য দাজ্জাল যাবে আল্লাহ পাক তার গলার ভিতরে একটা পাত পরায় দিবে একটা তামার একটা পাত পরিয়ে দিবে আবরণ পরিয়ে দিবে আস্তরণ পরায় দিবে যত চেষ্টা করবে কোনোভাবেই জবাই করা যাবে এই মাহফিল থেকে বলি দাজ্জাল আসার সময়টা চলে আসছে আল্লাহর হাবিব বসে ফান্তাজিরুদ দাজ্জাল আমি তোমাদেরকে বলে যাই দাজ্জালের অপেক্ষা করো অন্য সব নবীরা দাজ্জালের কথা বলছে নবী আলাইহিসসালাম বলেছেন একটি কথা সমস্ত নবী আলাইহিসসালাম দাজ্জালের কথা বলছে কিন্তু একটি কথা বলে পরিষ্কার করে দিয়ে যায় নাই আমি নবী পরিষ্কার বলে দিচ্ছি দাজ্জাল থাকবে আওয়ার দাজ্জাল থাকবে অন্ধ ইন্না রাব্বাক লাইসা বিআওয়ার আমার রব আমার মালিক অন্ধ না এজন্য আমার ভাইয়েরা যারা আজকের মাহফিলে বসছেন বন্ড দাজ্জাল প্রতারক মিথ্যুক দাজ্জাল এই পৃথিবীতে আসার আগে অনেক মিথ্যার সরাসরি চলবে সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুন 30-এর অধিক মিথ্যাবাদী বের হবে আজকে আমার দেশে তাকায় দেখেন একজন আর দুজন না অসংখ্য মিথ্যাবাদী আছে ঠিক কিনা বলে আল্লাহর নবী বলে গেছেন যে 30-এর অধিক মানে আধিক্য বোঝায় গেছেন একজন দুজন না একটা দেশের ভিতরে অনেক মিথ্যাবাদী বের হবে দাজ্জালের কাজ হচ্ছে ইমান হরণ করে নেওয়া তাদেরও কাজ হবে ইমান হরণ করে নেওয়া
আজকে দাজ্জালের মতো করে অসংখ্য নামদারি দাড়ি পরা টুপি পরা অসংখ্য নামদারি ব্যক্তি ঈমানগুলোকে হরণ করে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলে এজন্য যারা আমরা বসছি দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকব অন্তত আল্লাহর কাছে প্রতিনিয়ত বলবো মালিক আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই 40 দিন দাজ্জাল এই পৃথিবীতে থাকবে প্রথম দিনটা হবে একটা বছরের সমান দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান এরপরের দিনগুলো স্বাভাবিক হবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে নামাজ কেমনে হবে একদিনে কি আমরা একবারই নামাজ পড়বো যেটা এক বছরের সমান বলছে না সময় নির্ধারণ করে করে নামাজ পড়তে হবে এজন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে বাদিরু বিল আমাল আমল দিয়ে নিজেকে পরিবর্তন করা আজকের আসর থেকে আমরা শুরু করব রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আজকে আসর থেকে আমরা দাজ্জালের ফিতনা থেকে যারা বাঁচতে চাই বড় বড় আযাব সামনের দিনে আসছে আজকেও দেখে আসছি রাস্তার ভিতরে সমুদ্রের মাছ সিল মাছ অলরেডি রাস্তার ভিতরে চলে আসছে সমুদ্রের মাছগুলো রাস্তার ভিতরে চলে আসছে রাস্তা সব আটকে গেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জাপানের ভিতরে একদিনের ভিতরে বারবার ভূমিকম্প হচ্ছে 90 মিনিটে কতবার 90 মিনিটে 155 বার আল্লাহ চিন্তা করে এই পৃথিবীর অবস্থা ভয়াবহ এই সময় সালাতুল আসর দিয়ে শুরু করেন আসরন মানে হচ্ছে নিংরানো আপনাকে এই নিংরানো সময় আল্লাহ ডাকতেছে বেশিক্ষণ সময় নাই অল্প সময় তোর বাকি জীবনকে আজকের এখান থেকে শুধরে নে আল্লাহ যেন এই সময়ে আমাদেরকে শুধরে নেওয়ার তৌফিক দান করে পড়ি আমিন আমরা